19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশের টেস্ট সিরিজ। শুক্রবার চেন্নাইয়ে অনুশীলন শুরু করে দিলেন রোহিত শর্মারা। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট হবে চেন্নাইয়ে, পরে টেস্ট কানপুরে। গত টি-20 বিশ্বকাপের পর থেকে বিশ্রামেই ছিলেন রোহিত, বিরাট কোহলিরা গত মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিল ভারতীয় দল। প্রায় 6 মাসের বেশি সময় পর লাল বলে ক্রিকেটে ফিরতে চলেছে ভারতীয় দল। গম্ভীরের সঙ্গে ছিলেন নতুন বোলিং কোচ মনি মর্কেলও। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের পর 3টি টি-20 ম্যাচও খেলবে ভারত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।